বাচ্চা আচ্ছা শুধু একজন আপনারা কি তাদেরকে কোনো পানিশমেন্ট দেন? আমি এখানে কনস্টেবল হিসেবে আমার এখানে বলা যায় যারা চালায় ট্রাফিক পুলিশ কিছু বলে না? ট্রাফিক পুলিশ কত করবে? ট্রাফিক পুলিশ এরা দিন রাত এই ভিতরে পরিশ্রম করতেছে। এই সিএম মসজিদের মতন মনে হয় যে বাংলাদেশ আর কোথাও জাম নাই। এরা রাত এগো 10টা পর্যন্ত ডিউটি, এরা 11টা পর্যন্ত ডিউটি করে চলে যায় এখান থেকে। দেখছেন ওই এরা 11টা এগো এগো হলে 10টা পর্যন্ত ডিউটি, এরা ডিউটি করে রাত 11টা পর্যন্ত। এই এরপরও নিয়ন্ত্রণ করতে পারে না এখানে ট্রাফিক পুলিশ, আর এরা কাউকে ছাড়তে না তো কত খাতাইবে। ওদের জীবন হুমকি, আমাদের আমরা যারা এই প্যাসেঞ্জার তাদেরও জীবন হুমকিতে, ঠিক না? ওদের না আছে চালানোর অভিজ্ঞতা, এই যানজটের ভিতরে এত মানুষের ভিতর দিয়ে গাড়ি নিয়ে যায়, অন্য লোকের উপর দেও তুলে দিবে, নিজেদেরও ক্ষতি হবে। কেমন বয়স মনে হলো যে কে চলে গেল? ওই তো 12-13 বছর বয়সের ছেলে একজন। এইটা বাংলায় এসে তো ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অর্ধেক লাইসেন্স অর্ধেক ড্রাইভার গাড়ি চালায়। শুধু এইটা তো না, আপনার হাইওয়েতে চালাইতেছে, এইখানে তো ছোট ছোট গাড়ি চলে, হাইওয়েতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতেছে। মোটেও না, এই গাড়িতে তো মানুষ উঠারই উপযোগী না।